আর আমি যেটা করছি সেটা হচ্ছে আমার যে জ্যাম প্লেয়ারে দুটি একই কাজ, দুটি এক সমান জিনিস। শুধু আপনি আমি রাখছি যে ওয়াম্পের মধ্যে, ওয়াম্পের মধ্যে আছে WWW, এখানে গিয়ে এই যে আমার যে স্ক্রিনে ব্যাংকে যে কাজটা করছি না দেখলেন আপনি, যদি এইটা হচ্ছে যে এটা ওয়ার্ডপ্রেস নামক একটা ফোল্ডার তৈরি করছি, করে ওইটার মধ্যে ওয়ার্ডপ্রেস এর ফোল্ডার গুলো দিয়েছি। এই এখন আপনি এখানে করার পরে এবার আপনি এখানে গিয়ে করতে হবে কি, আপনি ধরেন লোকাল হোস্ট দিয়ে সার্চ দিলেন, দিলে আপনার ওখানে ফোল্ডারটা এখানে শো করবে নিচে। হোম সার্ভারের হোম পেজ চলে আসে, আমরা ওখানে কি কি ফোল্ডার আছে, এই যে আমাদের ফ্রিল্যান্সার, আব্বাস, উদ্দিন, পোর্টফোলিও, ওয়ার্ডপ্রেস, তিনটে আছে না। এখন আপনি ধরেন যে এখানে একটা ভিতরে একটা ডাটা বেস তৈরি করবেন, অত ওয়ার্ড তৈরি করা আছে, তো তাহলে আমি এখন কি করবো, তারপরে এখানে দেখা দিলে এবার আপনি এখানে দেখেন ডাটা বেসটা আগে তৈরি করে নিতে হবে। ডাটা বেস তৈরি না করলে আপনি কোনো কাজ করতে পারবেন না। ভাই আপনার তো হচ্ছে 4G, আপনার হচ্ছে 2G এখানে এসে যে আপনি ল্যাঙ্গুয়েজটা ঠিক করে দিবেন, এখানে আছে আপনার ইউজার নেম আপনি কি দিবেন, পাসওয়ার্ড কি দিবেন, দিলাম তো দাঁড়ান আমি এগুলো দিলাম, দিয়ে লগ ইন করলাম, তৈরি করলে মনে ভালো আছে সব জিনিসগুলো নিলাম, নিয়ে আমি রাখি দেবো কোথায়, যেটা জামফুল স্টুডিও, আর ওয়াংফুল হচ্ছে WWW, তিনটে W, এখানে গিয়ে আমি এখন আমার ফোল্ডার রাখছি। যেমন আমি ওখানে লগ ইন করার কারণে আমার আসছে আমি আগেরটা ডাটা বেস লগ ইন ঠিক করছি, ঠিক আছে আব্বাস করছি না আব্বাস, তারপর পাসওয়ার্ড দিতে ওয়ান টু থ্রি, ঠিক এখানে এরকম একটা আমি ডাটা বেস ক্রিয়েট করবো। আমার এতটুকু মনে হয়ে গেছে কেসের নেই, এতটুকু গেলে তো না হয়ে গেছে না। এইখানে ক্ষেত্রে সারা একটা ভিডিওটার মধ্যে আপনি যাই দেন, আপনি যেই নামটা দিবেন ক্রিয়েটারের এখানে ইউনিকোড মানে সকল ল্যাঙ্গুয়েজ গুলো শো করে,
লগ করতে হবে না, এটা করলাম একটু আগে আসতে অনেকে দিলে দিতে
কারণ ভিউয়ার তৈরি করতে হবে এলে এত সহজ এখানে তো সহজ ওখানে শুধু মানে চেঞ্জ করা কাস্টমাইজ করা এখানে এতটুকু এবার আপনি আমার সাইটটা কেমন আছে যে এখানে ক্লিক করে এখানে ক্লিক করে যে এখানে দিলে এবার আমি আমার সাইটটা বলবো আমার সাইটটা কেমন আছে আপনি এখানে শুধু এই যে ডব্লিউপি অ্যাডমিন দিয়ে এটাকে এডিট করবেন এখানে আর এখানে গিয়ে আপনি দেখবেন যে আপনি এটা এই আমার পেজের দেখে কি কাস্টমাইজ করুন আর কাস্টমাইজেশন এর ক্ষেত্রে যাই আবার ধরুন এইটা বাদ দিলাম এটা বাদ দিলাম এবার আমি কাস্টমাইজেশন করলাম এখানে এখন আমি আবার আমার এটাতে আসছি এখানে আসার পরে এখানে প্রথম যে কাজ আপনি কাস্টমাইজ করবেন প্রথম হচ্ছে কোন থিমটার উপর আপনি ইউজ করবেন থিম কোথায় বোঝেন না আমার সঙ্গে এই যে থিম এখন থিম আপনি বিভিন্নভাবে নামাতে পারবেন একটা হচ্ছে www.wordpress.org থেকে কি গরমই ধরে মিলা প্লাগিন বলেন বা মোটামুটি চলে যাবে এখানে কোনটা ভালো লাগে যেটা ভালো লাগে ফাইন্যান্সিয়াল নিউজ একটা আছে অনলাইন কনসাল্টিং এই যে অনলাইন কনসাল্টিং যেটা এটা হচ্ছে আমার এটা এটা যেটা এটা হচ্ছে একই থিম উপরে মেনু বাটন এটা কাম করছে কমিউনিকেশন মানে আবার তো কমিউনিকেশন এটার ভিতরে আমি মূলত কাস্টমাইজ করতেছি দিলাম দেওয়ার পর আপনি এখান থেকে আবার এটা সিলেক্ট করে নিবেন এখান থেকে সার্চ দিলে ওইটা চলে যাবে যেমন আপনি সারা বছর মাথামাতি গুলো তো তুমি আচ্ছা সরি আমরা না তো খেলার কেন এখানে আপনি সার্চ করেন ওয়ান লগইন তাহলে আপনি চলে যাবে তাহলে নিজে আসে এখানে আসবে আপনি এখানে আসে কি ইনস্টল দিলে দিতে পারেন অনেক সময় এখানে দিলে ইনস্টলটা হবে না সমস্যা করবে আপনি কি করবেন আগে এখান থেকে ডাউনলোড করে নিলে আপলোড থিম দিয়ে দেবেন
হ্যাঁ আপলোড থিম দিলাম, ব্রাউজার দিলাম, আপলোড থিম দিলে অনেক সময় নেবে না, এই ওইটা দেখানোর জন্য মূলত এই কাজটা করি। দুইটা জায়গা তো দিছি না, একটা দিছি সরাসরি এখান থেকে আমার এই ওয়ার্ডপ্রেস এর কাজের মধ্যে দিয়ে আমি দেখছি, আর একটা হচ্ছে ওয়ার্ডপ্রেস ডট ওআরজি থেকে ডাউনলোড করতে দিয়ে ওইটা দিয়ে ডাউনলোড। এই দেখে এটা না আমার এটা এটা ওয়ান লার্নিং বিজনেস এটা এটা দিলাম। আমরা একটা কথা বলি, আমরা তো কিছু বিষয়ে ঢাকা যাব জানি এইবার আপনি দেখেন যে আমার একটা শেয়ার আছে আপনার সব চেঞ্জ হয়ে গেছে না এখানে জন দিলাম, দিলাম আপলোড দিলাম, এখন যেভাবে হয়েছে না এখন যেভাবে আপলোড থিমে গেলাম ওখান থেকে ডাউনলোড করে যেটা নিয়ে আসছি সেটাই যে এখান থেকে দিলাম নেন, তখন আপনি কি দেবেন, তখন আপনি করবেন মধ্যে কাজ করতে হবে কি আমার যে ওয়ার্ডপ্রেস ফোল্ডার ওয়ার্ডপ্রেস ফোল্ডারে গেলাম, তার পরে এখানে এই যে ডব্লিউপি অ্যাডমিন আছে না, অ্যাডমিনে কন্টেন্ট আছে, কন্টেন্টের মধ্যে ডব্লিউপি কন্টেন্ট যেটা আছে না, যে ডব্লিউপি কন্টেন্ট এটার মধ্যে যে প্লাগিং এই সরি থিম প্লাগিং থিম এই থিমের মধ্যে গেলাম, গিয়ে এটা কিছু দিনে ছাড়ি দিলাম, এটা এখানে আছে দেখছেন, আসার কারণে জন্য ইয়া করতেছে এখন আমি ওভাবে যদি না আনে তখন আপনি এগুলো কাজ করবেন। এখানে চলে আসছে যে এখন আমি কি করলাম এইখানে গিয়ে আপডেট করতে এটা জাস্ট এইবার এইখানে আপডেট দিয়ে দেখলাম, এখন আমি আমার আগের জায়গা চলে দেখবে আগের জায়গাতে আমার একটা ইনস্টল করা আছে, আমার আগেরটা আছে না, অনলাইন কনসালটেন্ট আছে কিন্তু অনলাইন কনসালটেন্ট আমার এখানে অনেকগুলো থিম আছে দেখছেন, অনেক থিম নিয়ে আমি কাজ করছি সবগুলো থাকছে না, মোটামুটি করছি অনেকগুলো করছি, আবার আপলোড দিয়ে আমার অনলাইন কনসালটেন্ট করে দিয়ে দেখছেন আগের মতো সব কি আগের মতো দাদা ছিল সব আমার আগের মতো কাস্টমাইজের মধ্যে এখন কাস্টমাইজটা করার জন্য আপনার এখন পর্যন্ত স্যার আমাদেরকে দুইটা ইয়া দেখাচ্ছে, এটা হচ্ছে আমার গিয়া এই থিমের কাজ, থিমের এই সিস্টেমগুলো আছে যেমন যদি সাইট আইডেন্টিটি দেন তো তাহলে কি দিবেন, আমি এটা কি দিছি এই একটা লোগো দিছি যে রিমুভ করে দিয়ে আপনার লোগোটা আবার আর একটা বসাই দিবেন, চেঞ্জ লোগো দিলে অন্য লোগো দিলেন, সাইটের যদি কোনো টাইটেল দেন যে না লোগো দিতেন না এখানে টাইটেল লোগো না এটা না এটা পুরোটাই আমার একটা লোগো, টাইটেল যদি দেন ধরো এখন আমি লোগো বাদ দিই রিমুভ দিয়ে লোগো বাদ দিয়ে আপনি এখানে টাইটেল দিয়ে দিলেন ট্যাগ লাইন যেমন ধরো আমি এখানে দিলাম কে দেখেন বুঝে তো দেখছেন
এটারে আগে এবো ভিএস ভিএস এটা করলাম, করে আমি গেলাম পাবলিশ দিয়ে দিলাম, আমার এটার দরকার নেই, এটা যদি আমি যে সাইট থেকে করছি সেই সাইটের ক্ষেত্রে নাই কি কালার দিবেন, কালার গুলি এখান থেকে আপনি ব্যাকগ্রাউন্ড কালার কি থাকবে, হেডার টেক্সট মানে উপরে টেক্সট গুলো কি থাকবে, যে টেক্সট কালারটা এটা কি হোম টুম এগুলো কি কালো না, এগুলো এবার আমি অন চালিয়ে গেলে লাভ হবে। পাবলিশ করে দেন, দেখুন সার্চ দেন, দেখুন এই বলল কোন কালার কোন কালার আছে, লেখা তো লেখা থাকলে বোঝা যায় তো, অন্য কিছু লেখা টেখা থাকলে দেখা যেত ওগুলা রেড কালার হয়ে গেছে। এখানে আমি আমি ইমেজ পাঠা দিয়েছি, এগুলো এগুলো তিনটা দিস আপনি যা করলেন তো করলেন, ঠিক আছে, এইখানে আপনি মোটামুটি একটা কাজ করলেন, আপনার মূল কাজটা যেটা করতে হবে, যেমন এটা তো করলাম কি সাইডটা কোন জায়গায় কি থাকবে সেটা আমি করে দিলাম, এটা এই কালার হবে, এটা এই ধরনের হবে, মূলত আপনি উপাদান গুলো দিতে হবে না, যেভাবে দেখেছি না ওভাবে থিমের জায়গায় থিম রাখবেন, প্লাগিং এর জায়গায় প্লাগিং রাখবেন, অথবা আপনি এলিমেন্টার দিয়ে সবচেয়ে ভালো কাজ করা লাগে। এটা
আপনি আগের মতন ডাউনলোড করবেন, সবকিছু করেই নিবেন। দেখা দেবো না, ডাউনলোড করলে দেখা দেবো না, দেখো দেখা দাও না, এই যে ক্লিক করলে তো ডাউনলোড চলে আসবে। এখানে গিয়ে আপনি কিওয়ার্ড দিয়ে ওই এলিমেন্টটা এখানে সার্চ করতে পারবেন, এখানে গিয়ে কি সার্চ করে করতে পারবেন এক দিলে। তারপর তো আপনি এখান থেকে যদি ডাউনলোড করেন ফলো করে, এখানে গিয়ে আমি যদি আপডেট নাও, কারণ আমার কাছে আগে তো আছে তাই কারণ ডাউনলোড করে আছে। আমরা এখানে গিয়ে ধরা দিই, এখানে গিয়ে এলিমেন্টের ফলো ধরা দিই, এটা আগে ইনস্টল করা আছে এখানে ডাউনলোড মনে হচ্ছে করে নিই। তো এখানে ধরুন আপনি ধরা দিলেন এখানে আসি WordPress এর মধ্যে গেলাম, যদি আমার ফোল্ডারের মধ্যে গেলাম WordPress এর ফোল্ডারের মধ্যে গেলাম, গিয়ে WP কন্টেন্ট গেলাম, এখানে প্লাগিন প্লাগিনের মধ্যে গিয়ে ফোল্ডারটা এখানে দিয়ে দিই, এখানে আমরা গেম থেকে আসছে ঠিক আছে, এখানে এলিমেন্টটা দিয়ে দিলাম ঠিক আছে। মানে এটা দিলে 100% হবে আর কোনো ইয়া দিত না, আপনি এখানে আসতে পারবেন। এখানে আসার পরে এবার আপনি প্লাগিন এখানে গিয়ে এই যে প্লাগিনটা ধরুন আছে, এখানে প্লাগিনটা এখানে আছে থাকার পরে যে এটা যেমন এটা আছে, এখানে এটা অ্যাক্টিভ করা নাই, এটা আছে এটা অ্যাক্টিভ করা নাই, এটা ডি অ্যাক্টিভ করা গেল, এটা এই দুটো অ্যাক্টিভ করা আছে, যেমন ডি অ্যাক্টিভ থাকে এটা ডি অ্যাক্টিভ করতে বলতেছে মানে অ্যাক্টিভ করা আছে ঠিক আছে। এভাবে এটা যখন অ্যাক্টিভ করেন যে এলিমেন্টটা আমাদের অ্যাক্টিভ করা আছে, যে ডি অ্যাক্টিভ সাইজে যে জন্য অ্যাক্টিভ করার পরে এবার আপনার এলিমেন্টটা এখানে চলে আসবে, এটা হচ্ছে এলিমেন্টের আপনার কি সেটিংটা। সেটিংয়ে আমরা কোনো কিছু চেঞ্জ করা লাগে না, আরও কোনো কিছু দেখানো সেটিংয়ে তো আমার চেঞ্জ করা লাগে না। এখানে আপনি করবেন কি যে আপনার এই পেজগুলো কোন ধরুন আমি পেজগুলো তৈরি করে ফেলছি আগে, মেনুটা তৈরি করার কারণে কি আমার প্রত্যেকটা আলাদা আলাদা পেজ তৈরি হয়েছে, এখন আমার এগুলো সবগুলো পেজগুলো তৈরি করা আছে, যে যা দেখতেছেন এই সবগুলো আমার মেনুর অংশ থাকে, সবগুলো মেনুর অংশ সবগুলো আলাদা আলাদা পেজ। এবার ধরুন আমি এখানে অডিট কমিটি যে ডেটা আমি কি করবো এডিট করবো এডিট করবো অডিট কমিটির এখানে ডাবল ক্লিক করলাম, করার পরে এখানে দেখুন এডিট এলিমেন্টাল আর কাছে ভিজুয়াল কম্পোজার, ভিজুয়াল কম্পোজারটা স্যার শিখেছে এখন, এটা আমি পুরোপুরি পারি না, এই যে আমি এডিট এলিমেন্টাল দিয়ে আমি কাজ শুরু করতেছি, তাই না যদি আমি বিএল এর ওয়েবসাইট গেল লয়ে তো দেখি করব ওটা লাগবে। আমি মূলত এটাকে ডুপ্লিকেট করতেছি আর কি, ওটা দিয়ে ট্রাই করতে হবে মাইকে ব্যাংকের চলে আসছে, আসার পরে এবার হচ্ছে কি আমার পরিচিতি লেখাটা আছে ঠিক আছে, তারপর নিচে এবার আমি এখানে গেলাম, তুমি একটা কি আছে হেডিং আছে না, একটা হেডিং আছে এই যে হেডিংটা টানে হেডিংটা নিয়ে আসলাম, এই যে হেডিংটা দিয়ে দিলাম, হেডিংটা কি আছে ওয়েট করে দিই
আবার এই কিবোর্ড গুলোতে এরিয়া করে এগুলো ঠিক মতো ধরা নেই মাটি আর কি খেলো আর আমার এটা কি H2 আমি কি করতে পারবো আমার যদি এটা আরো ছোট তাহলে 4 দিন 4 দিন ছোট দিয়েছি না জায়গাটা কোথায় আছে সেন্টার এই দেখেন আমি সেন্টার দিয়ে দিয়েছি না এবার আছে কি এখানে আমার একটা ভিতরে আর একটা বক্স আছে এবং এই বক্সটা আপনি করতে পারবেন এই বক্সটা কালার মানে এদের এটা করবো এটাও করে এখানে একটা বক্স আছে তার উপরে একটা হেডিং আছে তারপর নাম ঠিকানা আছে এখানে দুটো বক্স আছে একটা হচ্ছে ছবির একটা হচ্ছে লেখা আর এখানে উপরে যে একটা বক্স আছে এবার আমি তাইলে একটা তো ছবি তুমি একটা দেখি তুমি দেখা দেবো তো ছবিটা যেহেতু তুমি ছবিটা একটু ছোট করে দেবো ছবিটা ছোট আছে না ছোট আছে দিলাম আর একটা লেখা ছবি একটা ধরেন দিলাম এখন এটাতে কি দিব ছবি না ছবিটা এনে দিলাম আগে ছবিটার কাজ দিলাম দিয়ে এখানে একটা আবার ছবি সিলেক্ট করে দিই তাহলে কোন লোকনা দেখো কি হিয়ে কথা বলতে না আমি গেছি আর আমার কাছে আমরা গেছি আর বের করে দিচ্ছি আমার কথা বলা আবার বলি এবার বলি না একজন তো পেয়াজ দিনে বাইরে ছবিটা চলে আসছে এবার এখানে লেখা এখানে যা কাজ করবেন আবার এখানে গেলাম এখন বক্স আবার না একটাও করি না কারণ
অনেক কাজ করা যায় কি আছে কেন কাজ করতে কিন্তু বুঝবো না ঠান্ডা মতো করা লাগে তো তো ব্যাগ গুণ আছে তো আলাদা সার্ভার আছে আলাদা সবকিছু
ওয়েবসাইট আলাদা আছে, এটা যে জাস্ট ওয়েবসাইট সবাই দেখার জন্য, এটাতে আমাদের কোনো কাজ এইভাবে যা করবেন প্রত্যেকটা একটা ধন্যবাদ আমি নাম লিখে দেব না ভুলে হয়েছে, আপনি নিজের মতো করেই করবেন। এখানে আরো একটা বক্স হয়েছে, স্লাইডার একটা দিতে হবে, দেখছেন শ্যাডো আছে না, এটা মানে এটা যে যেরকম করছেন ও শ্যাডো, এটা এটা যেরকম শ্যাডো না, এটা একই রকম একই রকম। এইগুলো যদি আমরা এলিমেন্ট দিয়ে খুবই সহজে করা যাবে, দেখুন সারা যদি ভিজুয়াল কম্পোজার শিখে দেয় আমাকে বুঝিয়ে দেন। আচ্ছা আচ্ছা এখানে প্রত্যেকটা জিনিস আপনি আলাদা আলাদা কাজ করতে পারেন। যেমন এটা দিয়েছে আপনার ইনার, যেমন আমি দুইটা বক্স দিয়েছি না, দুইটার জন্য সাথে ইনার সেকশন, এটা দিয়ে ইমেজ, এটা দিয়ে টেক্সট এডিটর, মানে লেখা বলার জন্য এটা। তারপরে আপনি যদি ভিডিও কোনো যদি ভিডিও অ্যাড করেন, যেমন ধরুন আমি এটা আরেকটা বক্স আরেকটা দিলাম, কেমন আরেকটা নিয়ে আরেকটা নিয়ে এবার আমি এটার মধ্যে একটা ভিডিও অ্যাড করবো, দিলাম ভিডিওটা দিয়ে দিলাম, এখন সে বলছে যে ইউটিউবে যদি আপনি দেন লিঙ্ক দেন এখানে লিঙ্ক দিতে পারবেন, তো লিঙ্ক গিয়ে দিতে আমি আপনার কাছে স্যার মোটামুটি এখানে আমরা আগে তো টেবিল ছিল কি ইনভার্ট করা লাগবে, কিন্তু শেয়ারে গিয়ে ইনভার্ট কোড যেটা ছিল ওটা নেওয়া লাগবে, এখানে ইনভার্ট কোড দেওয়া লাগবে, এখানে এগুলো কিছুই লাগে না, হোয়াটসঅ্যাপে এগুলো কিছু নেই, লিঙ্ক নেবেন আর এখানে দিবেন দিলাম চলে আর
এবার স্টার্ট টাইম কত হবে এন্ড টাইম কত হবে ভিডিওটা কি অটো প্লে হবে কি না হবে তারপরে ভিডিওর লুক হবে কি না এগুলো আপনি আপনার মত করে দিবেন কি অটোমেটিক্যালি বন্ধ করলে এটা অটো প্লে হবে এটা অটো প্লে দিয়ে রেখেছে এখানে গিয়ে তুই অটো করতে থাকবো এটা দেখতে বন্ধ করলাম আমি এখানে আপডেট দিই না এখানে আপডেট দিলে মাত্র গেল থাকতাম চলে রে চলাতে এখন গেছে আচ্ছা দেখ তাহলে ভিডিও এড করে দেখালাম কেমন এরপর বাটন যদি ধরেন আপনি কোনো একটা বাটন দেবেন এখানে একটু দেন ড্র্যাগ করে আনি এখানে ছাড়ে দিবেন ইউটিউব দিলাম না এবার আমি এটা এখানে আমি দিয়ে দিলাম লিঙ্ক করে দিলাম এখানে লিঙ্ক করে দিলাম না এখন যদি আমি আপডেট দিয়ে দিই এখন এখানে একটা বাটন আছে দি ইউটিউব এই বাটনে ক্লিক দিলে না রিটার্ন করবি ইউটিউব এর ইউটিউব খুলে যাবে এই যে এটা এগুলো করতে করতে ভাই এগুলো কেটে ফেল কোনো বাটন দেন সেটা আসবে বাটন বাদ দিলে
আমি একটা ডিভাইডার দিছি না, এই যে এখানে একটা ডিভাইডার আছে, এই যে একটা ডিভাইডার আছে, এখানে দিলে এখানে দিতে পারবো, যদি বলি না শুধু ছবির নিচে ছবি দিয়ে মধ্যে এখানে ডিভাইডার দিলাম, যেখানে আমি ধরেন এখানে দিলাম ডিভাইডারটা দিয়ে দিলাম। এবার ডিভাইডারটা কোন কিরকম হবে না হবে আপনি এখান থেকে একটা দিলাম, ডিজাইনটা এরকম বা দিলাম যে কার বলো, ঠিক আছে, বা ধরেন আপনি এখান থেকে এটা বলতো, এখন এটা কি আপনার কম হবে না বেশি হবে না কি হবে এটা দিবেন, মাঝখানে থাকবে না সাইডে থাকবে, তারপরে তো আপনার এটা কি মাঝখানে স্ট্রাকচার হবে না একটা টেক্সট হবে না ঠিক আছে কোনো কিছু থাকবে আপনার ইয়ে হবে যে মার্জিনটা কতটুকু হবে, প্যাডিংটা কতটুকু হবে, এগুলো সব কিছু একটু করবেন। কত সেকেন্ড অন্তর আসবে এটার একটা গতি আছে। একসাথে